السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ একটি আমল সম্পর্কে আমরা জানব। সে আমলটি হলো ভয়াবহ মুসিবত হতে মুক্তির আমল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনি ভয়াবহ মুসিবতের ভিতরে পড়ে থাকেন, তাহলে আপনি কোরআন একটি আমল শিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার ভয়াবহ মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতটি আসছে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যদি ভয়াবহ মুসিবতের ভিতরে পড়ে থাকেন, তাহলে আপনি সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের এই খণ্ডটি আপনি যদি আল্লাহ তাআলার কাছে পাঠ করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ভয়াবহ মুসিবত থেকে আপনাকে মুক্তি দান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতটির অর্থ হলো, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি দয়াবানদের থেকেও শ্রেষ্ঠ দয়াবান। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতটির অর্থ হলো এমন, তাহলে আপনি যদি কঠিন বা ভয়াবহ মুসিবতের ভিতরে পড়ে থাকেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে এই আয়াতটি পড়বেন, আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভয়াবহ মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনাকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোরআনই আমল এমন একটি আমল, যদি আপনি ইয়াকিন ও ইখলাসের সহিত এই আমলটি করেন, যত বড় ভয়াবহ মুসিবত হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সেই ভয়াবহ বিপদ বা থেকে আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তাই আসুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিন কায়েমের উদ্দেশ্যে সবার মাঝে শেয়ার করি। যে ভাই এবং বোনেরা যারা অনেক কঠিন মুসিবতের ভিতরে আছে, তারা যদি এই আমলটি করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাজা দান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।